কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা ভারতের নজর উত্তরপ্রদেশের অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় রীতি মেনে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন। এর মধ্য দিয়েই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরের আনুষ্ঠানিক সূচনা হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, স্থানীয় সময় দুপুর 12:05 ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠান শুরু হবে, চলবে 12:50 পর্যন্ত। এরপরই সেখান থেকে বেরিয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 2 নাগাদ ধর্মীয় ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে এক জনসভায় ভাষণও দেবেন তিনি। আনুষ্ঠানিকভাবে মন্দির উদ্বোধন হলেও সোমবার আমন্ত্রিত অতিথি ছাড়া কেউ মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। সাধারণ দর্শনার্থীদের জন্য মঙ্গলবার থেকে নিয়ম করে 2 দফায় খোলা থাকবে মন্দিরের দরজা। তবে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভগবান শ্রী রামলালার মূর্তির ছবি বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। রাম মন্দির উদ্বোধনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশজুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্বোধনের কয়েক ঘন্টা আগে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেয় বিহার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে ছোট শাকিল বলে দাবি করা বিহারের বালিয়া থানার এলাকার কালিয়াগঞ্জ থেকে হুমকি দিয়ে গ্রেপ্তার হন এই ইফতেকার আলম। গোটা বিষয়টি তদন্ত করছে বিহার পুলিশ প্রশাসন। 2019 সালের 9 নভেম্বর দেশটির শীর্ষ আদালতের 5 বিচারপতিকে নিয়ে সাংবিধানিক যে বেঞ্চ বিতর্কিত 2.77 একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সেই 5 বিচারপতিকেই আমন্ত্রণ জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সোমবারের পুরো আয়োজনের বিভিন্ন অংশে সব মিলিয়ে 8,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।